মলের ক্যারেক্টারটা যে প্লে করেছিলেন মুস্তাফিজুর ইমরান, উনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, একটা ভালো কাজের জন্য দুইটা জিনিস খুব দরকার বলে আমি মনে করি, ভালো কাহিনী, ভালো বাহিনী, এবং তারপরে লিখেছেন সেই বাহিনীর লাগে তিনটা জিনিস, অনেস্টি, প্রফেশনালিজম, কমিটমেন্ট, এসবের অনুপস্থিতি থাকায় এসআই মলয়কে মহানগর দুয়ে আর দেখা যাচ্ছে না। আপনার বক্তব্যটা একটা জান। এটার উত্তর তো সিরিজে দেওয়া আছে। আপনি যদি সিরিজ দেখেন লাস্ট এপিসোডে, যখন একদম শেষে, যখন মোমেন্টে, যেই টাইমটাতে অনির্বাণ মানে শেষে, যখন শেষে যখন বড়ুয়া জিজ্ঞেস করে যে আর মলয় যে তোমাকে নিয়ে কমপ্লেন করলো তার কি করবা, তো তখন হারুন কি উত্তরটা দেয়, হারুন তখন উত্তরটা দেয় সে হচ্ছে হ্যাঁ ওর এখনো দুনিয়া দেখা বাকি আছে বন্ধু, দেখুক আস্তে আস্তে শিখে যাবে। আপনি কি তাহলে এই স্ট্যাটাসের বদলে এই অ্যানসারটাই দিচ্ছেন? না, আমি বলছি অনেক সময় এটাই হচ্ছে ভেরি আইরনি যে আপনি ছবি অনেক কথা বলে উঠে, বা ছবিতে অনেক কথা, বা কন্টেন্টেই আসলে অনেক কিছু উত্তর আছে, সেটাই বললাম আর কি।